আরে ওনার পায়ে তো দেখছি খুবই জখমি হয়ে আছে কি হয়েছে ওনারে হ্যাঁ হ্যাঁ ডাক্তার বাবু আমার বোনকে কুকুরেই কামড় দিয়েছে তারপর ডাক্তারটি ভ্যাকসিন দিতে থাকে আমার লাদাইনটিকে আসতে দেবেন ভ্যাকসিন হ্যালো বন্ধুরা এটা হলো রাধার বাড়ি আর রাধার পরিবারে এখন সবাই ঘুমিয়ে আছে এখানে ঘুমিয়ে আছে রাধা প্রিয়া এবং গুড্ডুসোনা আর ওখানে ঘুমিয়ে আছে আমাদের কুসুম এবং কুসুমের স্বামী তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় তখনই আমাদের গুড্ডু সোনা ঘুম থেকে উঠে পড়ে গুড মর্নিং হয়ে গিয়েছে আমি উঠে বলি অলি পিয়া দিদি মাম্মা তো এখনও ঘুমিয়ে আছে আমি যাই খেলা কুলি আমার সুন্দর দল হাউস হে কত সুন্দর দল হাউস আমার আমার ছোটোবেলার তলি! ও টলি আমি তলিতে উঠবো এই বলে গুড্ডু তা ছোটবেলাকার ট্রলির মধ্যে উঠে বসে পড়ে খুব মজা লাগছে মজা লাগছে ইয়ে ইয়ে কত দিন পরে আমি উঠেছি আমার তলিতে আমার খুব ভালো লাগছে আমি বেলু বেলে যাই মাজলি মাজলি এই দেখ আমার ছোটো বেলাকার তলি আমি যাই আমি বেলু বেলি করতে যাই তারপর গুড্ডু সোনা তার টলির উপরে উঠে খেলা করতে থাকে আমি যাই আরে 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 সোনা তুমি কোথায় যাচ্ছ এত সকাল সকাল তোমার মা তোমাকে খুঁজবে আমি যাই আর এখানে আমাদের সোনা তার টলিতে চড়ে একদম বাইরে চলে আসে হ্যাঁ আমি চলে এসেছি এখানে আমি খেলা করবো তখনই একটি রাস্তার পাগলা কুকুর চলে আসে গুড্ডুর কাছে আলি ডগি ডগি আলি আলি আমার ভয় করছি ডগি তারপর সেই ডগিটা গুড্ডুকে আদর করতে থাকে আমার সুইচি লাগদি আমার সুইচি লাগদি আর তুই টুকটুকি তুই এত সকাল চকালে আমাদের বাড়িতে এসেছিস খেলা করার জন্য dara গুড্ডুটা তো দেখছিস সকালবেলা উঠেই বিছায় নেই বোধহয় একখানটাই খেলতে বেরিয়েছে আর এ কি গুড্ডু ভাই তো দেখছিস একটা রাস্তার পাগল কুকুরের সাথে খেলা করছিস আরে গুড্ডু ভাই দেখ তোর সাথে খেলা করার জন্য কে এসেছে টুকটুকি এসেছে আর তুই এসে এই রাস্তার পাগল কুকুরটার সাথে খেলা করছিস চল চল বাড়িতে চল ওরে বাবা এই কুকুরটাকে দেখে তো আমার এমনি ভয় করছে হ্যালি আলি গুদ চল চল খেলবো আমরা খেলবো হি বাচ্চা গুদ বাচ্চা তুই তলিতে উঠেছিস কেন তুই কি বাচ্চা হি দাগি 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 হালি টুকটুকি এই দেখো আমার ডগি প্লেন আমি তো বাচ্চা আমার তলি অনেক সুন্দর তোমার তলি নেই আলি কি ডগি তো এমন করছে কেন আমার ডগি ভয় করে আরে গুড্ডু ভাই তাড়াতাড়ি চল না বাড়িতে চলে যায় এই ডগিটা তো একটু পাগল আছে আমি জানি চল চল বাড়িতে চলে যাই কখন আবার কামড়ে দেবে তার নেই ঠিক চল আমরা বাড়িতে চলে যাই ডগি ডগি তুমি যাও যাও ওমনি ডগিটা রেগে যায় আর ঘেউ ঘেউ করতে থাকে প্রিয়ার ওপরে আর টুকটুকির ওপরে হলে আলে কি একি ডগিটা রেগে যাচ্ছে আরে একি তাদরে করে পালা টুক টুকি এই ডগিটা তো দেখছ আমাদের কি দিতে চাইছি তাদরে চল খালি পিয়া দিদি চল চল হে হে ভাই পে গেছে টুক টুকি আলে চল রাধা আনটি রাধা আরে আরে কি হয়েছে প্রিয়াসোনা আর টুকটুকি কি হলো তোমরা গুড্ডুকে নিয়ে আসনি আর এত হাঁপাচ্ছ কেন গুড্ডুটা কোথায় গেল তোমাদেরকে তো গুড্ডুকে আনতেই পাঠালাম কোথায় ও আরে এ কি অবস্থা তোমরা এমন করে হাঁপাচ্ছ কেন চুপ করে আছো কেন বলো আরে আরে রাজা আন্টি তোমাকে কি আর বলবো গুড্ডু ভাইকে আমরা আনার অনেক চেষ্টা করলাম কিন্তু একটি পাগল কুকুর আছে গুড্ডু ভাই তার সাথে ফ্রেন্ড পাতিয়ে রেখেছে গুড্ডু ভাইকে আনতেই দিচ্ছে না ওই ডগিটা ও আনতে গেলে ডগিটা আমাদের উপরে হামলা করতে চাইছে হ্যাঁ দাদা আনটি ভাইকে আনতে দিচ্ছে না ও ডগিটা খুব দুষ্টু আছে আমাদেরকে কামড়ে দেবে তুমি চলো গুড্ডুকে নিয়ে আসি আমলা আরে কি বললে পাগল কুকুর সাথে ছেলেটা বন্ধুত্ব পাতিয়ে রেখেছে মরন কি যে করি এই ছেলেটাকে নিয়ে কখন আবার কামড়ে দেবে তার নেই ঠিক হ্যাঁ আজকাল কুকুরে যা কামড়াচ্ছে বাচ্চাদেরকে তাড়াতাড়ি যাই আমি ছেলেটা যা করে না আরে হ্যাঁ হ্যাঁ রাধা তাড়াতাড়ি চল আজকাল রাস্তাঘাটের কুকুরগুলো তেমন একটি ভালো নয় তাড়াতাড়ি চল আবার কামড়ে দিলে পাঁচ পাঁচটা ইনজেকশন নিতে হবে বাচ্চারা তোমরা কিন্তু এখানেই থেকো আমরা আসছি এক্ষুনি গুড্ডুকে এনে আরে রাধা রাধা ওই দেখ ওই দেখ মনে হচ্ছে ওই কুকুরটার কথাই বাচ্চারা বলছিল আরে বা দেখে তো কুকুরটাকে বেশ মিষ্টি বলে মনে হচ্ছে এই কুকুরটা পাগল কি করে হতে পারে রে রাধা চলো এই কুকুরটাকে তো আমি এক্ষুনি হাঁটিয়ে দেব এখান থেকে আরে ডগি 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 যাও এখান থেকে তুমি তো অনেকক্ষণ খেলা করেছো তাই না এবার কুকুরটাকে নিয়ে যাই ও মা ও মা কি এই ডুকুরটা তো দেখছি আমার উপর হামলা করে দিচ্ছে ও কি এই যা 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 রাধা দেখ দেখ কি করছি বোন দেখ আরে দিদি তুইও না এইভাবে কি কে কুকুরকে বস করতে পারে এবার আমাকে একবার দেখ কিভাবে এক্ষুনি কুকুরটাকে আমি ঠান্ডা করে দিই আমার ছেলেকে নিয়ে যেতে দাও তুমি আমাদের বাড়িতে গিয়ে খেলা করো ওর সাথে ঠিক আছে তুমি তো খুব ভালো একটি মিষ্টি ডাগি আরে অরে দিদি দেখ 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 এটা তো সত্যি একটি পাগল কুকুর ও তো আদরও বোঝে না বাদরও বোঝে না

আমার পা আমার পাটা গেল আরে এই ডগিটা তো খুবই দুষ্টু দেখতে যতটা মিষ্টি অতটা মিষ্টি না ভয়ঙ্কর খুবই আরে দিদি আমাকে বাঁচা কোথায় গেলি তুই আরে রাধা বোন তুই ঠিক আছিস তো কি হলো তোর আরে কি ডগিটা তো দেখছি তোকে খুবই গুরুতর আহত করে দিয়েছে আমার তো মনে হচ্ছে অ্যাম্বুলেন্সকে কল করতে হবে অ্যাম্বুলেন্স এসে তোকে নিয়ে গেলে ইঞ্জেকশনটা দিয়ে দেবে কুকুরের কামড়ালে ইঞ্জেকশন না নিলে হবে না কিছুক্ষণের মধ্যেই রাধার বাড়িতে একটি অ্যাম্বুলেন্স চলে আসে এখানে দাঁড়ান এখানে দাঁড়ান এখানেই পেশেন্ট আরে রাধানটি অ্যাম্বুলেন্স এসে গেছে এবার তুমি ঠিক হয়ে যাবে আর চিন্তা করো না হ্যাঁ হ্যাঁ রাধানটি ঠিক হয়ে যাবে মামা হ্যাঁ তোমার কি হলো চলো আমি যাই অ্যাম্বুলেন্স তো চলে এসেছে ভালোই হলো সময় মতো এসে গেছে আর আর চলুন চলুন তাড়াতাড়ি করে ও ওনাকে নিয়ে অ্যাম্বুলেন্সের মধ্যে দিন তাড়াতাড়ি করে তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলুন অ্যাম্বুলেন্সের টিকিটটা খোলেন একটু তারপর রাধাকে অ্যাম্বুলেন্সের ভেতরে ঢুকিয়ে নিয়ে চলে যায় আরে চল চল প্রিয় আমাদেরও যেতে হবে আরে হ্যাঁ গুড্ডু আয় তুইও আয় তো নিয়ে যাব তারপর অ্যাম্বুলেন্সটি রাধাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হয়ে যায় এটি হলো হাসপাতাল যেখানে একটি রোগী শুয়ে রয়েছে এবং ডাক্তাররা তার চিকিৎসা করছে আরে আরে আমার পা হাত কি ব্যথা আমি কবে ঠিক হব ডাক্তার আমি কবে ঠিক হব আমাকে কুকুরটা কিভাবে কামড়ে দিয়েছে আমার তো মনে হচ্ছে না এক মাসের নিচে আমি আর হাঁটাচলা করতে পারবো আরে আপনি কোনো চিন্তা করবেন না আপনার ঠিক ভালো মতনই আমরা চিকিৎসা করে দিয়েছি আপনাকে ভ্যাকসিনও দিয়ে দেওয়া হয়েছে এবং ব্যান্ডেজও করে দেওয়া হয়েছে আর হ্যাঁ আমি তো একটা জিনিস বুঝতেই পারছি না আপনার মতো একটি বড় কি করে একটি বাচ্চা কুকুর মানুষকে কামড়ে দিতে পারে রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন ঠিক আছে আরে হ্যাঁ আমি তো একটাই বুঝতে পারছি না এত হট্টাকাট্টা একটা মানুষকে কি করে একটি কুকুর কামড়ে দিতে পারে তার মানে কুকুরটা বাচ্চা হলেও খুবই ভয়ঙ্করী আরে ম্যাডাম বিশ্বাস করুন আমি তো ওই কুকুরটাকে একটু বিস্কুট খাওয়াতে গেছিলাম কিন্তু ওই কুকুরটা তো আমাকে কামড়ে দিল। বাবা প্রথমে হাতে কামড়েছে তারপরে পায়ে কামড়ে দিয়েছে আমি অনেক ছাড়ানোর চেষ্টা করেছি কিন্তু ছাড়লো না কুকুরটা বাচ্চা কুকুর তো আমি বুঝতে পারিনি আরে ঠিক আছে বুঝতে পারলাম আজকাল এই কুকুরে কামড়ানোর কেসটা বেড়েই চলেছে দিন দিন কী যে করি আর হ্যাঁ আপনি আর চিন্তা করবেন না আপনার চিকিৎসা আমরা করে দিয়েছি আপনি চাইলে এবার বাড়িও যেতে পারেন আচ্ছা ঠিক আছে ডাক্তার ঠিক আছে আমি আবার বাড়িতে চলে যাচ্ছি আহ আমার পায়ে খুবই ব্যথা আমি তো ঠিক করে হাঁটতেও পারছি না আমার তো মনে হচ্ছে আমি এক মাস কাজে যেতে পারবো না হায় বেচারি পেশেন্ট কি যে হলো আজকাল হ্যাঁ তো রাস্তাঘাটে পাগল কুকুর বেড়ে গেছে না যে সবাইকে ধরে ধরে কামড়ে দিচ্ছে আমার মনে হচ্ছে একটা কিছুর ব্যবস্থা তো নেওয়াই উচিত আজকাল বড়দেরকেও কামড়াচ্ছে কখন আবার বাচ্চাদেরকে কামড়ে দেবে তার নেই ঠিক আরে আরে মনে হচ্ছে পেশেন্ট এসেছে নার্স যাও 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 হ্যাঁ হ্যাঁ ওনাকে এখানে শুয়ে দিন এখানে শুয়ে দিন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা ওনার ট্রিটমেন্ট এক্ষুনি শুরু করছি কি হয়েছে ওনার আরে ওনার পায়ে তো দেখছি খুবই জখমি হয়ে আছে কি হয়েছে ওনাকে কুকুরে কামড়েছে আরে সে কি কথা আবার কুকুরে কামড়ানো একটা পেশেন্ট হ্যাঁ ম্যাডাম এই নিয়ে আট নম্বর কেস আজকের আরে হ্যাঁ হ্যাঁ নার্স তুমি দেখেছ এই নিয়ে আট নম্বর কেস একদিনে যদি কামড়ে দেয় একটি কুকুর তাহলে কি হবে ভবিষ্যতে ভাবতে আমাদের কিছু একটা ব্যবস্থা নিতেই হবে আরে হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু আমার বোনকে কুকুরেই কামড়ে দিয়েছে দেখুন দেখুন ওর পাটা কতটা জখমি করে দিয়েছে কুকুরটা কুকুরটা দেখতে যতটা মিষ্টি কিন্তু অতটাই ভয়ঙ্কর আমরা বুঝতে পারিনি আমার বোনকে ঠিক করে দিন আরে আরে আপনারা ভয় পাবেন না ভয় পাবেন না ঠিক আছে আমরা দেখছি ওনার চিকিৎসা করছি আমরা আজকাল কুকুরের উৎপাদ এত বেড়ে গিয়েছে যে কি বলবো বাড়ির বাড়ির সবাই সাবধানে থাকবেন আর বাইরে বাচ্চাদেরকে তো একদমই বের হতে দেবেন না আর হ্যাঁ আমার মনে হচ্ছে অ্যানিমেল টিমদের একটা খবর দিতেই হবে নইলে আগামী দিনে আরো ভয়ঙ্কর কিছু হতে পারে ডাক্তারবাবু ডাক্তারবাবু তাড়াতাড়ি করে আমার রাধা আনটি চিকিৎসা শুরু করুন না দেখুন না কুকুরটা কত জোরে করে কামড়ে দিয়েছে আমার রাধা টিকে আমার রাধা আনটি সেই থেকে অজ্ঞান হয়ে যে ওনাকে একটু ঠিক করে দিন আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা তোমরা ঠিক বলেছে আমরা এক্ষুনি ওনার চিকিৎসা শুরু করছি তোমরা ভয় পেও না ডাক্তার বাবু আমার মনে হচ্ছে ওনার এক্ষুনি ট্রিটমেন্ট শুরু করতে হবে আরে হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি ওনাকে ভ্যাকসিনটা দিয়ে দিচ্ছি কুকুরে কামড়েছে তো ফার্স্ট ডোজটা আজকেই দিয়ে দিই তাহলে ভালো হবে নার্স ওনাকে একটু উল্টোভাবে শুয়ে দাও তো এটা মাজায় দিতে হবে আর তুমি ওনাকে তারপরে পাটা ভালো করে পট্টি করে দিও হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু আমি এক্ষুনি পেশেন্টকে উল্টে দিচ্ছি একটু উল্টে হয়ে যান ও বাবা কত ভারী মহিলাটি আচ্ছা আচ্ছা ম্যাডাম এই নিন আপনি ভ্যাকসিনটা দিয়ে দিন ওনাকে তারপর ডাক্তারটি ভ্যাকসিন দিতে থাকে আমার টিকে আসতে দেবেন ভ্যাকসিন হ্যাঁ হ্যাঁ এই তো শোনা হয়ে গেছে তোমার আধারটিকে ভ্যাকসিন দেওয়া আমি ওনার পায়ে পোট্রিও করে দিয়েছি আশা করি ওনার জখমটা খুব তাড়াতাড়ি ভরে যাবে হ্যাঁ হ্যাঁ খুব তাড়াতাড়ি ওনার চিকিৎসা হয়ে গেল আশা করি উনি খুব তাড়াতাড়ি আর হ্যাঁ আমরা রাস্তাঘাটে এখন খুব সাবধানে চলাফেরা রাস্তাঘাটে যখনই আমরা ধরনের পাগল কুকুর দেখব আমরা খবর দেব তারাই তাকে ধরে নিয়ে যাবে তাহলে আমরা সবাই সুরক্ষিত থাকবো বাহ আমার রাধা বোনের চিকিৎসা খুব তাড়াতাড়ি হয়ে গেল আমার বোনটি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আর হ্যাঁ নার্স দিদি আমরা অবশ্যই আপনার কথাটা মেনে চলবো রাস্তাঘাটে এমন কুকুর টুকুর দেখলে আমরা অবশ্যই অ্যানিম্যাল রেস্কিউ টিমদের খবর দেবো এবং তারাই তাদের ধরে নিয়ে যাবে তারপর আমাদের রাধাকে ভ্যাকসিন দেওয়ার পর রাধা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে ধন্যবাদ